I will call her. আমি তাকে কল করব। I will not call her. আমি ওকে কল করব না। আমি ওকে কল করব না। আমি ওকে আর কল করব না। এটা হবে I will no longer call her. I will no longer call her. আমি ওকে আর কোনোদিন কল করব না। আপনি এটা যদি বলেন যে আই ওন্ট কল হার এনি লঙ্গার তাহলেও হবে, কোনো প্রবলেম নেই, দুটোই কারেক্ট হবে। তার মানে নো লঙ্গার অথবা নট এনি লঙ্গার একটা বললেই হয়, তবে নো লঙ্গার হচ্ছে বেশি ফর্মাল, বেশি ন্যাচুরাল। ওকে, আমি তার বিয়ের পর তাকে আর কল করিনি। আই নো লঙ্গার কল হার আফটার হার ম্যারেজ, তাহলে আর করিনি, এই যে আর এর জন্য কিন্তু নো লঙ্গারটা চলে আসছে। ঠিক আছে, এখন নো লঙ্গার এবং হচ্ছে নট এনি লঙ্গার এই দুটোর অপোজিট হচ্ছে স্টিল, মানে এখনো করে, সে আমাকে এখনো জ্বালায়, সি স্টিল ইরিটেটস মি অথবা ডিস্টার্বস মি, সি স্টিল ইরিটেটস মি, সে এখনো আমাকে জ্বালায়, জ্বালাতন করে। ঠিক আছে, তাহলে কোনো একটা কিছু আমি আর করি না, আর করব না, এটা হচ্ছে নো লঙ্গার। I will no longer talk. আমি আর কোনোদিন কথা বলবো না। I will no longer work. আমি আর কোনোদিন কাজ করব না এখানে। তাহলে I will no longer work here. আমি এখানে আর কোনোদিন কাজ করব না। আমি এখানে আর কোনোদিন কাজ করিনি, past tense, তাহলে I no longer worked here. আর আমি এখন এখানে আর কাজ করি না, তাহলে I no longer work here. সে এখানে এখন আর কাজ করে না, সি নো লঙ্গার ওয়ার্কস হিয়ার। তাহলে আশা করছি নো লঙ্গারটা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে নট এনি লঙ্গারটাও বলতে পারেন, তবে অবশ্যই আপনাকে এটা নেগেটিভ রাখতে হবে। যেমন সে মাছ খায় না, সি ডাজেন্ট ইট ফিশ। সে আর মাছ খায় না, সে আর মাছ খায় না, এর মানে কি বুঝছেন? এর মানে হচ্ছে সে আগে মাছ খেত, এটা অভ্যাস ছিল, এখন আর খায় না, এখন অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে বা এখন অভ্যাসটা বন্ধ হয়ে গেছে। তো সে এখন আর মাছ খায় না, সি ডাজেন্ট ইট ফিশ এনি লঙ্গার, সি ডাজেন্ট ইট ফিশ এনি লঙ্গার। অর ইউ ক্যান সে সি নো লঙ্গার ইটস ফিশ, তাহলে সে এখন আর মাছ খায় না। আশা করছি নো লঙ্গারটা ক্লিয়ার বুঝতে পেরেছে। এখন আমাকে বলুন তো যে আমি আপনার ক্লাসগুলো আর কখনো মিস করব না, এই বাক্যের কি হবে ইংলিশটা বলুন তো কমেন্ট করে আমাকে। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।